প্রধানমন্ত্রীর অসম আগমনে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে উত্তর অসমৰ দুটাকৈ রাষ্ট্রীয় ঘাইপথ প্রকল্প। প্রধানমন্ত্রীগৰাকীয়ে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ চাৰিলেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ। 1491 কোটি টকাৰে নির্মাণ করা হৈছে এই রাষ্ট্রীয় ঘাইপথচোৱা। একেটা কার্যসূচীতে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে দোলাবাৰীৰ বপা জামুগুৰিলৈ চাৰিলেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ। তেজপুর দোলাবাৰীৰ পৰা জামুগুৰি হাটলৈ 592 কোটি টকাৰে নির্মাণ করা এই যে চাৰিলেন যুক্ত পথ, সেয়া শুভ উদ্বোধন করার লগতে 1459 কোটি টকা ব্যয়ৰে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ যে নির্মাণ করা হয়েছে চাৰিলেন যুক্ত পথ, তারও শুভ উদ্বোধন করব। আজির এই বিশেষ দিনট শোণিতপুৰবাসী স্বাভাবিকতে উৎফুল্লিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। 592 কোটি টকাৰে নির্মাণ করা এই রাষ্ট্রীয় ঘাইপথ চুয়ায় পূর্ব দেড় ঘণ্টার যাত্রাপথ প্রায় 15 মিনিটলৈ হ্রাস করিলে। এই দুটা প্রকল্পই উৎফুল্লিত করে তুলিছে তেজপুর তথা শোণিতপুৰৰ লগতে সমগ্র উত্তর অসমবাসীক। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমার নাথৰ প্রতিবেদন, News18 অসম নর্থইষ্ট। প্রধানমন্ত্রীর অসম আগমনে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে উত্তর অসমৰ দুটাকৈ রাষ্ট্রীয় ঘাইপথ প্রকল্প। প্রধানমন্ত্রীগৰাকীয়ে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ চাৰিলেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ। 1491 কোটি টকাৰে নির্মাণ করা হৈছে এই রাষ্ট্রীয় ঘাইপথচোৱা। একেটা কার্যসূচীতে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে দোলাবাৰীৰ বপা জামুগুৰিলৈ চাৰিলেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ। তেজপুর দোলাবাৰীৰ পৰা জামুগুৰি হাটলৈ 592 কোটি টকাৰে নির্মাণ করা এই যে চাৰিলেন যুক্ত পথ, সেয়া শুভ উদ্বোধন করার লগতে 1459 কোটি টকা ব্যয়ৰে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ যে নির্মাণ করা হয়েছে চাৰিলেন যুক্ত পথ, তারও শুভ উদ্বোধন করব। আজির এই বিশেষ দিনট শোণিতপুৰবাসী স্বাভাবিকতে উৎফুল্লিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। 592 কোটি টকাৰে নির্মাণ করা এই রাষ্ট্রীয় ঘাইপথ চুয়ায় পূর্ব দেড় ঘণ্টার যাত্রাপথ প্রায় 15 মিনিটলৈ হ্রাস করিলে। এই দুটা প্রকল্পই উৎফুল্লিত করে তুলিছে তেজপুর তথা শোণিতপুৰৰ লগতে সমগ্র উত্তর অসমবাসীক। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমার নাথৰ প্রতিবেদন, News18 অসম নর্থইষ্ট। প্রধানমন্ত্রীর অসম আগমনে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে উত্তর অসমৰ দুটাকৈ রাষ্ট্রীয় ঘাইপথ প্রকল্প। প্রধানমন্ত্রীগৰাকীয়ে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ চাৰিলেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ। 1491 কোটি টকাৰে নির্মাণ করা হৈছে এই রাষ্ট্রীয় ঘাইপথচোৱা। একেটা কার্যসূচীতে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে দোলাবাৰীৰ বপা জামুগুৰিলৈ চাৰিলেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ। তেজপুর দোলাবাৰীৰ পৰা জামুগুৰি হাটলৈ 592 কোটি টকাৰে নির্মাণ করা এই যে চাৰিলেন যুক্ত পথ, সেয়া শুভ উদ্বোধন করার লগতে 1459 কোটি টকা ব্যয়ৰে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ যে নির্মাণ করা হয়েছে চাৰিলেন যুক্ত পথ, তারও শুভ উদ্বোধন করব। আজির এই বিশেষ দিনট শোণিতপুৰবাসী স্বাভাবিকতে উৎফুল্লিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। 592 কোটি টকাৰে নির্মাণ করা এই রাষ্ট্রীয় ঘাইপথ চুয়ায় পূর্ব দেড় ঘণ্টার যাত্রাপথ প্রায় 15 মিনিটলৈ হ্রাস করিলে। এই দুটা প্রকল্পই উৎফুল্লিত করে তুলিছে তেজপুর তথা শোণিতপুৰৰ লগতে সমগ্র উত্তর অসমবাসীক। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমার নাথৰ প্রতিবেদন, News18 অসম নর্থইষ্ট।